হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি আমি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টুসাইট কিচেনে আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে চালগুলি দিয়ে রুটি বানিয়ে দেখাবো তো সেটা বানাতে কী কী উপকার লাগে আসুন দেখাই তার আগে একটা কথা বলে দিই আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও নিচে যে নোটিফিকেশানটা অলি করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায় তাহলে চলুন চালগুড়ি রুটি বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই তো আজকে চালগুড়ি রুটি বানিয়ে আপনাদের দেখাবো তো এটা হচ্ছে আমার কেনা চালগুড়ি তো কেনা চালগুড়ি বলে আমি এটা ঠান্ডা জল দিয়ে মেখে রুটিটা করব আর যদি এটা ঘরের চালগুড়ি হয় বা চাল ভিজিয়ে যেটা গুঁড়া গুড়িয়ে হয় সেটা তাহলে আপনাকে আপনাদের গরম জল করে এটাকে মাখতে হবে বা গরম জল ফুটিয়ে চালগুড়িটা দিয়ে মাখতে হবে তো তাহলে চলুন চালগুড়ি দিয়ে রুটি বানাতে কি কি প্রকার লাগে দেখিয়ে দিই এখানে আমি নিয়েছি চালগুড়ি তিনশো এখানে পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি তাহলে চলুন তাহলে চালগুড়িটা মেখে নেব নুন দিয়ে দেবো অল্প দিয়ে নুনটা মিশিয়ে নেব নুনটা এবার অল্প অল্প করে জল দেবো এটা ঠান্ডা জল দিয়ে মাখবো দোকানের চালগুড়ি বলে তো অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নেব অল্প একটু ময়দা দিয়ে দেবো দেখানো হয়নি ময়দাটা বন্ধুরা একটু ময়দা দিয়ে অল্প করে ঠেসে নেবো মেকে ড্রো করে নিয়েছি একটা এবার লেচি কেটে নেব লেচি করে নিয়েছি এবার বেলে নেবো গ্যাসটা জেলে আমি চাটুটা বসিয়ে দিয়েছি আর চাটুটার মধ্যে একটু ময়দা মাখিয়ে দিয়ে একটা করে লেচি নেব একটু ময়দা দেবো দিয়ে বেলে নেবো

শিখে নেব সুন্দর ফুলেছে তো আমি এইভাবে রুটিগুলো সবগুলো পেলে শিখে নেব দেখুন আমার চালগুড়ি দিয়ে রুটি রেসিপিটা রেডি হয়ে গেছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটা রুটি আপনাদের দেখাই কতটা দেখুন নরম হয়েছে আর এই দেখুন কতটা নরম ও সফট হয়েছে চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে